এলাকা দখল নিয়ে উত্তেজনা ছড়ালো নদিয়া শান্তিপুর পৌরসভা এলাকার 23 নম্বর ওয়ার্ডে। সূত্র মারফত জানা যায়, গতকাল রাতে শান্তিপুর পৌরসভা এলাকায় 23 নম্বর ওয়ার্ডের মালঞ্চতে তোলাবাজি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। এরপরই অন্য এক পক্ষ ধারালো অস্ত্রের আঘাত করে শান্তিপুর পৌরসভা এলাকার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাকিবুল কারিগর ও মুনা কারিগরকে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্থানান্তরিত করে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে। এরপরে ওই রাতেই অভিযুক্তদের বাড়ি চড়াও হন আক্রান্তের পরিবারের সদস্য, এলাকার মানুষজন। ভাঙচুর করা হয় অভিযুক্ত পরিবারের বাড়িঘর। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো এলাকা জুড়ে রয়েছে চাপা উত্তেজনা। মানে বলছে বেরিয়ে এসো, মার করবো তোমাদের সবাইকে। ওই আবদারের ছেলে কারা করলে ভাঙচুর? ওই আবদারের ছেলে রাজিবুল, ওই ইয়ার মোহাম্মদের ছেলে হচ্ছে। হ্যাঁ, ওরা কি করে কি করে ওরা? ওই ইয়ার মোহাম্মদের ছেলে হচ্ছে, ওর নাম কি, ইয়ার মোহাম্মদের ছেলে নাম হচ্ছে রফিকুল। ও পৌরসভার চাকরি করে। ও ওর ভাই নেংটে। কতজন এসে ভাঙচুর করেছে? অনেক অনেক।